পড়াশোনার জন্য ডাক দেওয়াতে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালক ছেলে। বিলোনিয়া থানাতে করা হয় নিখোঁজ ডায়েরি। জানা যায়, বিলোনিয়া থানাতেই বাঁশপতুয়া এলাকার বাসিন্দা মুক্তা মিয়ার ছেলে দশম শ্রেণীতে পাঠরত 16 বছর বয়সী আজাদ মিয়াকে পড়াশোনার জন্য ডাক দিয়েছিলেন মা বাবা, কিন্তু তখনই রাগান্বিত হয়ে পড়েন ছেলে আজাদ। পরবর্তী সময় শনিবার সকাল 9টা নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে। মা বাবা যখন জানতে পারে ছেলে আজাদ বাড়িতে নেই, আর তখনই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। শনিবার গড়িয়ে রবিবার পর্যন্ত ছেলেকে খুঁজে না পেয়ে অবশেষে দ্বারস্থ হয় প্রশাসনের। বিলোনিয়া থানায় এসে তাদের সন্তান আজাদকে ফিরে পাওয়ার আশায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজাদের বাবা মুক্তা মিয়া এও জানিয়েছেন, এলাকার অন্যান্য নেশা সেবনকারী ছেলেদের সাথে আজাদ সবসময় ঘোরাফেরা করত। সে নিয়েও আজাদকে অনেকবার ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আজাদ মিয়া মা বাবার কথায় কোনো কর্ণপাত করেননি। জানা যায়, এ নিয়ে শনিবার সকালেও মা বাবা এবং ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আজাদ মিয়া। খোঁজ করছেন? বহু জায়গায় আমি খোঁজ করছি, মানে আত্মীয় স্বজন যত আছে, শ্বশুরবাড়ি যত জায়গা আছে, তার বন্ধু বান্ধব যত আছে, সব জায়গায় খোঁজ করছি, কোনো জায়গা তারে ভাই না। তার যে তো ভাই কি আছে তার লগে সঙ্গতে যে বিড়ি টিড়ি যা আছে খায়, সে জন্য খুশি এনে চলে, তার মা বাবা কোনো তারে ডাক দেন। আমার তার লগে আড়ে দিককে আমি তারে ডাক দেওয়াই দিছি, তার মা কর যে এই দুনুডা ফোলার লগে আড়ে এই স্কুলেও যায় না, প্রাইভেটেও যায় না। নাম কি তার আপনার ছেলে? বয়স কত? 16। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। জিডি করতে নাইছে নাকি? দুনুগা ছেলের কারণে আমার ছেলের বাড়িতে বার করে দিছে, আমার ছেলের এগুনে চাষ করে দিছে, আমার ছেলের দিয়ে এগুনে কাজ করালো, আমার ছেলের ফাইভে যাবে লেতে না, স্কুলে যাবে লেতে না, আমার ছেলেরে লইলে এগুনে ঘুরবো, আমি যাবো গো, আমি যাবো গো, আমার ছেলেরে বাড়ির তুম বার করে দিছে। কে তারা? কে? একজন হচ্ছে রূপনিয়া, আর একজন হচ্ছে বিপ্লবশীল। বিপ্লবশীল মানে পার্শ্ববর্তী? আপনারা পার্শ্ববর্তী মানে তারা নেশা টেশার সাথে যুক্ত নাকি? এখন দেখার বিষয় আজাদ মিয়াকে খুঁজে বের করে দিতে কতটুকু সহায়তা প্রদান করে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।